না, আমি তোমার কাছে বলেছিলাম যে মা, কারেন্টের বিলটা দিয়ে দাও, ওদেরকে পরে দিও, মাংসওয়ালা তরকারিওয়ালা ওদেরকে পরে দিও। হ্যাঁ, কাকা যখন আসবে ওখান দিয়ে, কাকা টাকা দেবে ওখান দিয়ে দিয়ে দিও। আজকে কারেন্টের লোক আসলো, হরগোশ থাকতে কোনোদিনও কারেন্টের লোক আসেনি, কোনোদিন আসেনি। এই তোমার তোমার ইয়েতে আমি মানে তোমার সঙ্গে সংসার করে আমি এসব দেখলাম, বাবা বেঁচে থাকা অবস্থায় কোনো দিনও বাবা। আমারও সজল বললো যে আপনি কোনোদিন টাকায় দিক দিক করেন নাই, আপনার এই অবস্থা হলো কি করে? কি করে হলো তুমি জানো? ওলো মিচুর আইলো, হ্যাঁ তছনছ হয়ে গেল সব। মিচুর আসার সময় তছনছ হয়ে গেল? হ্যাঁ, তুমি একটা সাংসারিক বিরা বিরা। শোনো শোনো, তুমি সাংসারিক মেয়ে না? না, সাংসারিক কাটতে চলেছো, তুমি কারেন্টটা বিলই দাওনি তো, 3 মাস বিল দাওনি, আমার কাটতে আসবে না কেন? বিল দেবো টাকায় গুলা না কি করবো? তুমি 2000 টাকায় গুলা না, তুমি তুমি ইয়ে না দিয়ে, 1 মাস না দিয়ে কারেন্টের বিল দিতে পারো নি? হ্যাঁ, 3 মাস ই হচ্ছে, আমি কিন্তু শোনো, আমি আমার এই যে ইউটিউব থেকে টাকা পাবো, আমি ওষুধের দাম দিতে পারবো না। আমি প্রত্যেক মাসে কারেন্টের বিলের দাম দিয়ে দেবো, ব্যাস 1500 হোক 1600 হোক প্রত্যেক মাসে দিয়ে দেবো। আজ আমার মানে আমার কান্না আসছে, তোমাদের বাড়িতে যেরকম কারেন্টের লোক লাইন কাটতে যায় সেরকম আজ আমাদের বাড়িতে এসছে। ছি ছি ছি, এর থেকে লজ্জার কিছু আছে? আমি পরে পরে করে বললাম কারেন্টের বিলটা দিয়ে দাও, কারেন্টের বিলটা দিয়ে দাও, কারেন্টের বিলটা দিয়ে দাও, ওদের না দিয়ে কারেন্টের বিলটা দিয়ে দাও, মরতে পারো না? হ্যাঁ, মরতে পারো না? মরতে দেবো কি বলবে? তুমি মরে গেলে তারপর যা করার করে খাবো? তুমি বেঁচে থাকা অবস্থায় যদি কারেন্টের লোক লাইন কাটতে আসে তার থেকে লজ্জার কিছু আছে? লোকে বলবে পেনশন পাচ্ছে তাও কারেন্টের লোক লাইন কাটতে এসছে। ছি ছি ছি, কি অবস্থা! এখন তো টাকা দিয়ে দিলে কিছুই থাকবে না। ওটা তো 150 টাকা দাম, 190 টাকা। হ্যাঁ, 190 টাকা ব্লাস্টের দাম। তা কি হয়েছে? হ্যাঁ, কারেন্টের লোক লাইন কাটতে এসেছিল, আমি মাকে পই পই করে পেনশন তুলো তো, পই পই করে বললাম মা আগে কারেন্টের বিলটা শোধ করে দাও। কত? 3000 কত হয়েছে? ওই কারেন্টের লোকরা বলো 2186 টাকা দিলে হবে। তা আমি করে বললাম মা দিয়ে দাও, দিল না, দিও না, অন্য দোকানদারদের দিল। কারেন্টের লোকরা লাইন কাটতে এসেছিলো, তারপর আমি বলে কয়ে তারপরে বললাম যে তাহলে মা গিয়ে দিয়ে আসবে, বলে তাহলে এখানে একটা দাদার নাম করলো, ওই দাদাকে দিয়ে দেবে। আজকে লাইন কাটতে এসেছিলো, আমার বাবা বেঁচে থাকতে অবস্থা কোনোদিনও কারেন্টের লোক আসেনি এখন লাইন কাটতে, মানে
কতটা যে কষ্ট লাগলো না, খুব কষ্ট লাগলো। আচ্ছা গাইস, আমি খেয়ে নিয়ে কাজ চলে গেছে, সংসার না চালাতে পারলে মরে যাও, সংসার যদি না চালাতে পারো তাহলে মরে যাও, আমার যায় আসেনি, তুমি মরে যাওয়ার পর আমি সংসার চালিয়ে নেবো, তুমি থাকা অবস্থায় এত কষ্ট যখন মরে যাও। গাইস গাইস আমাদের লাইন কেড়ে দিয়েছে, গাইস আমাদের আমরা টাকা দিতে পারিনি, কারেন্টের বিল দিতে পারিনি, তাই লাইন কেটে দিয়েছে। গাইস কি জানি কারেন্ট আসছে না, যাই না, লাইন কেটে দিয়েছে মনে হয়, টাকা দিতে পারিনি বলে। কি হবে এবার, কি করবো জানি না, বুঝতে পারছি না। এমন রাগ হচ্ছে না মনে করি দি, কি হবে এবার, কি করবো জানি না, বুঝতে পারছি না। এমন রাগ হচ্ছে না মনে করি দি।